আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরা আজকে ম্যাথ ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রশ্নের সমাধানে প্রশ্নের সমাধান থেকে আমরা আর অল্প কিছু অঙ্ক দেখব চলো আমরা আজকে আরেকটা অঙ্ক দেখে ফেলি এগারো নম্বর অঙ্কটা দেখো পিতা ও পুত্রের বয়স চৌষট্টি বছর পিতা ও পুত্রের বয়স বলতে এখানে পিতা এবং পুত্রের বয়স একসাথে চৌষট্টি বছর পুত্রের বয়স ১৭ বছর হলে পিতার বয়স কত পুত্রের বয়স ১৭ বছর হলে পিতার বয়স কত দুজনের বয়স যদি একসাথে চৌষট্টি বছর হয় সেখান থেকে পুত্রের বয়স যদি ১৭ হয় তাহলে পিতার বয়স কত এটা যখন আমরা বোঝাতে যাব দেখো একদম সহজে লিখতে গেলে চৌষট্টি থেকে সতেরো বাদ দিতে হবে তাহলেই আমরা পিতার বয়স পেয়ে যাব এটা তোমাদের হাতে রেখে যে অঙ্কগুলো আছে সেগুলোর মতো করেই করতে হবে চৌষট্টি থেকে সতেরো বিয়োগ দেওয়ার সময় দেখো চার থেকে সাত বিয়োগ দিতে হবে কিন্তু চার ছোট সাত বড় কিভাবে বিয়োগ যাবে হ্যাঁ আমরা ছয় থেকে এক ধার নিয়েছি এটা চোদ্দ হবে কারণ এটা দশক আর এটা হচ্ছে একক তাহলে দশক যদি ধার নিই দশ দশ চোদ্দোর সাথে দশ যোগ হয়েছে চোদ্দো তাহলে দেখো এখানে চোদ্দো চোদ্দ থেকে আমরা সাত বাদ দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আর বাকি কত থাকে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে সাত আমরা এখানে বসিয়েছি এখন যেহেতু ছয় থেকে এক আমরা এখানে দিয়ে দিয়েছি ছয় থেকে এক কমে গেছে কত হয়েছে পাঁচ পাঁচ থেকে এক গেলে কত থাকে চার তাহলে উত্তরটা হবে পিতার বয়স সাতচল্লিশ বুঝতে পারছ তোমরা চলো আমরা আরেকটা বার দেখি চৌষট্টি থেকে সতেরো আমরা বাদ দিচ্ছি চৌষট্টি থেকে সতেরো বাদ দেওয়ার সময় আমরা যেহেতু চার ছোট আমরা কি করেছি ছয় থেকে এক ধার নিয়েছি এটা চোদ্দ করেছি চোদ্দ থেকে সাত বাদ দিলে সাত থাকে আর ছয় থেকে যেহেতু এক ধার দিয়ে দিয়েছি আমাদের এখানে এক কমে গেছে কত হয়েছে পাঁচ পাঁচ থেকে আমরা এক বাদ দিলে চার পাবো তাহলে উত্তরটা হবে চৌষট্টি থেকে সতেরো গেলে সাতচল্লিশ এটা যখন তোমরা কথায় লিখবে কিভাবে লিখবে পিতা ও পুত্রের বয়স একত্রে চৌষট্টি বছর পুত্রের বয়স সতেরো সতেরোর আগে বিয়ের চিহ্ন বরাবরের মতো পিতার বয়স সাতচল্লিশ বছর উত্তর পিতার বয়স সাতচল্লিশ বছর তোমরা এই অঙ্কটাও অবশ্যই কি করবে হ্যাঁ এইসডাব্লিউ করে ফেলবে বুঝতে সুবিধা হওয়ার জন্য আমি এভাবে ভেঙে দেখিয়েছি তোমরা তোমাদের মতো করে বুঝে নিবে যদি আমার কৌশলটা তোমাদের বুঝতে কষ্ট হয় যেভাবে তোমরা বুঝতে সুবিধা পাও সেভাবে বুঝে নিবে আশা করি অভিভাবকরা বিষয়টি মাথায় রাখবেন এখন তোমাদের অঙ্কে সিলেবাসে একটি বিষয় আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। এবং সেটি হচ্ছে জিয়ামিতি হ্যাঁ জিয়ামিতি আমরা জিয়ামিতি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের বইয়ের সাতচল্লিশ নাম্বার পৃষ্ঠায় দেখো সাতচল্লিশ নাম্বার বইয়ে বইয়ের সাতচল্লিশ নাম্বার পৃষ্ঠায় যেয়ে দেখো পাঠ নাম্বার একত্রিশ পাঠ নাম্বার একত্রিশে জিয়ামিতি আছে তাই না চিত্রসহ জ্যামিতি লেখা শেখা আমরা এখান থেকে শিখব কি কী শিখব তোমাদের সিলেবাসে দেখো তোমাদের সিলেবাসে দেখো দ্বিতীয় সাময়িকে কী কী আছে যে দেখো দ্বিতীয় সাময়িকে তোমাদের সিলেবাসে আছে জ্যামিতি ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত আমরা প্রথমেই সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখো ত্রিভুজ আছে আমরা ত্রিভুজটি কী দেখি চলো ত্রিভুজ মানে হচ্ছে ট্রাইঙ্গেল তিনটি রেখা দ্বারা সম সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে বা ট্রাইঙ্গেল বলে তিনটি রেখা দ্বারা দেখো এই যে একটি রেখা একটি রেখা একটি রেখা তিনটি রেখা তিনটি রেখাকে যখন আমরা মেলাবো তখন কি হবে ত্রিভুজ হবে দেখো আমি একটা কাগজ নিয়েছি হাতে কাগজের এই প্রান্তটি একটি রেখা এই প্রান্তটি একটি রেখা এবং নিচেরটি একটি রেখা তাহলে চিন্তা করো তিনটি রেখাকে যখন আমরা মিলিয়েছি কি হয়েছে এটা একটা ত্রিভুজ তিন কোনা একটি জিনিস এখানে একটা কোনা এখানে একটা কোনা এখানে একটা কোনা তিন কোনা মিলে একটা কি হয়েছে ত্রিভুজ হয়েছে এখন তোমরা নিশ্চয়ই সহজে বুঝতে পারবে তিনটি রেখা এখানে একটি রেখা এখানে একটি রেখা এখানে একটি রেখা এই তিনটি রেখা দ্বারা আবদ্ধ বা সীমাবদ্ধ ক্ষেত্র থাকে এটা হচ্ছে ক্ষেত্র এই যে জায়গাটা তিনটা রেখা দ্বারা আবদ্ধ হয়ে গেছে এই তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয় ত্রিভুজ বলা হয় আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে জিনিসটি এরপরে আসো চতুর্ভুজ চতুর্ভুজ কাকে বলে চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে বইটি দেখো তোমাদের এই বইটি দেখো এই বইয়ে কয়টি রেখা হয় দেখো এখান থেকে এখানে একটি রেখা এখান থেকে এখানে একটি রেখা এখান থেকে এখানে একটি রেখা এবং এখান থেকে এখানে একটি রেখা মোট চারটি রেখা তাই না এই যে চারটি রেখা দ্বারা আবদ্ধ এই অংশটা চারটি রেখা দ্বারা এই আবদ্ধ এই অংশটাই হচ্ছে চতুর্ভুজ চারটি রেখা দ্বারা আবদ্ধ এই অংশটাই কি চতুর্ভুজ তাহলে সহজেই বুঝতে পারছ না এখন আসো বৃত্ত তোমরা সাতচল্লিশ পৃষ্ঠার পরে আটচল্লিশ পৃষ্ঠায় যেয়ে দেখো বৃত্ত আছে বৃত্ত দেখো কি বলেছে কেন্দ্রকে আবর্তন করে সমান দূরত্ব বিশিষ্ট বক্ররেখাকে বৃত্ত বলে এই একটি কেন্দ্র এখানে দেখো ও একটি কেন্দ্র এটাকে আবর্তন করে সমান এর চারপাশটাই কি হবে সমান দূরত্বের হবে এটাই হচ্ছে বৃত্ত যেমন ধরো এটা এটা একটা বৃত্ত এই কেন্দ্রকে আবর্তন করে এর এখানে যদি আমি এটাকে কেন্দ্র বলি এর চারিদিকে এদিকেও যতটুকু দূরত্ব এদিকেও ততটুকু দূরত্ব এই যে সমান দূরত্ব সমান দূরত্ব এটাই হচ্ছে বৃত্ত তাহলে তোমাদের বুঝতে আশা করি সহজ হয়েছে তিনটা জ্যামিতি আছে তোমরা এই তিনটাই ভালো করে শিখে রাখবে এবং কি করবে এসডব্লিউ খাতায় কিন্তু এগুলো চিত্রসহ চেষ্টা করবে চিত্রসহ যাতে তোমরা লিখো যত তাড়াতাড়ি তোমরা চিত্রগুলো প্র্যাকটিস করবে তোমাদের জন্য ভালো চিত্র আঁকলে কিন্তু জ্যামিতি বুঝতেও সহজ হয় যেমন তুমি যখন চিত্রটা আঁকবে তোমরা তিনটা রেখা যখন মিলাবে তখন ত্রিভুজ হয়ে যাবে তাহলে তোমার জানাই আছে ত্রিভুজের সঙ্গে কি তিনটি রেখা দ্বারা আবদ্ধ তাহলে চিত্র আঁকলে সহজ না এবং যখন তুমি বলছো চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলছি চতুর্ভুজ বলছি তাহলে তুমি যখন চিত্রে চারটি রেখায়কেই ফেলছো তোমার সংজ্ঞাটা করতে সুবিধা হচ্ছে তাই না এভাবে তোমরা চেষ্টা করবে সংজ্ঞাগুলোকে সহজভাবে নেওয়ার এবং চিত্রের সাহায্যে ব্যাখ্যা করার তাহলে খুব সহজে জিয়ামিটি মনে থাকবে আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে